Yes. মহসিন ইংলিশ তাই? ও লাইভ, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অলরেডি চলে এসেছি তোমাদের সেই ভোকাবুলারি চ্যালেঞ্জ নিয়ে। যারা অলরেডি চলে যাচ্ছে সবাই শেয়ার করে দাও সবাই। আজকে তোমরা বলেছিলে কিন্তু যে আরেকটা ক্লাস হলে, আমাদের প্রতিদিন ক্লাস নিলে তোমরা সেই উৎসাহ উদ্দীপনাটা দিবা। সো আমরা চলে আসছি আজকে দ্বিতীয় ক্লাসে, দিস ইজ দ্য ক্লাস টু, অ্যান্ড আই এক্সপেক্ট ফ্রম ইউ। ওকে, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দাও। আমরা গত ক্লাসের নয় আজকেও কিছু চমক নিয়ে আসছি ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে অনেক কিছু কিন্তু শিখেছিলাম, সো তোমরা যদি সেটা রিয়েলাইজ করো আই থিঙ্ক তোমাদের, হ্যাঁ সবাই শেয়ার করে দাও, সবাই সবাই নিজেদের টাইম লাইন শেয়ার করে ডান লিখে দাও, টাইম লাইন ডান, টাইম লাইন ডান লিখে দাও। এসে পড়েছি, মাই শর্টে লিখেছ সজন পাল, মুশফিকা চলে আসছে, কবিতা চলে আসছে। ওকে, সবাই একটু শেয়ার করে দিবে। আমাদের আজকে ভোকাবুলারি চ্যালেঞ্জ টুতে আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো ভোকাবুলারি প্লাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব যেগুলো কনফিউজিং রয়েছে, তারপর হচ্ছে যে কারেক্ট স্পেলিং যেগুলো কনফিউজিং রয়েছে, তোমাদের কাছে একটু কঠিন মনে হয় সেগুলো সহজ করার জন্যই আমি তোমাদের কাছে চলে আসি। সো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব, তোমরা যারা অলরেডি লাইভে যুক্ত হয়েছে তোমরা একটু আমাকে জানাও যে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এবং যারা জানাচ্ছ তাহলে হচ্ছে অবশ্যই, হ্যাঁ অবশ্যই তোমরা হচ্ছে যে একটু জানিয়ে দিবে। আচ্ছা, সো আমরা এখানে যে জিনিসটা আজকে যে জিনিসগুলো পড়তে যাব তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে শেয়ার, তারপর হচ্ছে খাতা এবং কলম। খাতা এবং কি লাগবে? কলম। আর আজকেও স্পিডে লিখতে হবে খাতা কলম নিয়ে, আমরা হচ্ছে শেয়ার অপশন নাই। আচ্ছা প্রান্তি, তোর মারবো বদমাইশ, আসো। সেটা হচ্ছে খাতা কলম, আর যারা শেয়ার অপশন পাও না ব্যাক স্পেস যাও, ব্যাক স্পেসে গেলেই শেয়ার অপশন পাবা। ঠিক আছে বর্ষা, আজকে কম কেন হতো বুঝতেছি না, আজকে কিন্তু আমরা ওয়ানকে চাই। শেয়ার অপশনের কাজ সেরে ফেললাম, হ্যাঁ মিম থ্যাংক ইউ। সো আমরা খুব কম সময়ের মধ্যে ভোকাবুলারির বিষয়টা দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম ক্লাসে বলছিলাম 500টা ওয়ার্ড মিনিং মুখস্থ করো মাত্র 15 দিনে, কিন্তু আমি তোমাদের যেই আগ্রহ দেখলাম আমার মনে হয় যে 15 দিনে 700 ওয়ার্ড মিনিং তোমাদেরকে মুখস্থ করা দিতে পারবে ইনশাল্লাহ। সো দেখো 700 ওয়ার্ড মিনিং যদি তুমি মুখস্থ পারো দেন কিন্তু তোমার কনফিডেন্স লেভেল তো বাড়বেই, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তুমি অটো রিটেনটা ভালো করবা, তুমি এমসিকিউটা ভালো করবা, কারণ হচ্ছে তখন তোমার ভোকেব মানে শব্দ ভাণ্ডারটা তোমার ভালো থাকবে, ওই শব্দ ভাণ্ডার দিয়ে তুমি কিন্তু যেই কোনো এমসিকিউতে ভালো করে লিখতে পারবা, আবার হচ্ছে কি রিটেনও ভালো করতে পারবা। সো তুমি যেই পড়াটা বাসায় 5 ঘন্টা পড়বা সেট পড়াটা আমরা কিন্তু খুব সহজে 1 ঘন্টার ভিতরে শিখে নিতে পারবো। তো শুধু শিখলেই হবে না, আমি পড়ানোর পরে যে কাজটা হবে তোমাদের সেটা হচ্ছে নিজে বাসায় একটু প্র্যাকটিস করবা, মানে নিজে কয়েকবার পড়বা, আমি তো পড়িয়ে দিচ্ছি তারপরে নিজেরা একটু কি পড়বা। ও আমি তো শেয়ার দিই না কি একটা, আচ্ছা আমিও একটু শেয়ার দিয়ে নিই। আচ্ছা তোমরা সেই জায়গাটা একটু মাথায় রাখবা যে আমি পড়ানোর পরে বাসায় আবার একটু দেখতে হবে, না হলে কিন্তু হবে না ভাইয়া। ঠিক আছে, পড়তে হবে এবং রিভিশন দিতে হবে, আমার জন্য আলাদা একটা খাতা বানিয়ে ফেলবা 15টা ক্লাসের, 15টা ক্লাসের তোমরা অবশ্যই খাতা বানিয়ে ফেলবা, যাতে করে এই জায়গাগুলো তোমাদের আর কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, অ্যান্ড দেন আশা করি সবার খাতা কলম রেডি এবং আজকের ক্লাসের জন্য প্রস্তুত, আমরা আজকে মুখস্থ করে ফেলবো, ক্লাসের পর ক্লাসে শেষ করব। ঠিক আছে, আরিফ পাঠান ভাই থ্যাংক ইউ। আচ্ছা, সো সারাদিন ক্লাস নিয়েছি, আজকে মৌচাকে ক্লাস নিয়েছি, একটু খালি ইফতারের পর একটু রেস্ট নিয়ে আবার শুরু করেছি। এর আগে আমার যে অনলাইন প্রাইভেট বা পেইড কোর্স আছে সেই ক্লাস শেষ করলাম, অ্যান্ড দেন একবার লেট নাইট একবার শেষের দিকে এসে তোমাদের ক্লাসটা শুরু করলাম। আমি চেয়েছিলাম 10টায় দিব কিন্তু আমার 10টায় ক্লাস ছিল আমার পেইড কোর্সে। সবাই একটু শেয়ার করে দাও, যারা পরে এসেছে সবাই একটু শেয়ার করে দিয়ে খাতা কলম রেডি করে দাও, আমরা চলে যাব আজকের লেকচারে। সো অনেকগুলো ভোকাব শিখবো খুব কম সময়ের মধ্যে, এবং আমি আবার বলি অ্যাটেনশন একেবারেই, ধরো কোনো মেসেজ আসছে কোনো মেসেজের রিপ্লাই নাই, কেউ ডাকতেছে কেউ ডাকলেও শোনা যাবে না,
বাবা মা ডাকতেছে, ভাই বোন ডাকতেছে, শোনা যাবে না। একবার টোটালি অ্যাটেনশন দিয়ে ক্লাসটা করো, আই থিঙ্ক তোমাদের এই ভোকাব যেই শব্দভাণ্ডার এগুলো তোমাদের মাথায় চলে আসবে। ওকে, সো আমরা চলে যাব। হ্যাঁ, জাহিদ ভাইয়া অ্যাকাউন্টিংয়ের বস, ঠিক আছে। আচ্ছা আসো, লিখেছে শেয়ার ডান, আসো। সো আমরা শিখবো এখন, প্রথমেই তোমাদের জন্য চমক। একটা হচ্ছে টেকনিকটা হচ্ছে কোম্পানির নাম যখন শিষ্য বা চূড়া, ঠিক আছে। কোম্পানির নাম তোমরা দেখবা, কিছু কিছু আমি নাম বলছি, দেখবা খুব সহজেই। শিষ্য বা চূড়া, পিনাকল, জেনিথ, জেনিথ জুতার আমার পিনাকল কোম্পানি, পিনাকল কোম্পানি, জেনিথ কোম্পানি, তারপর হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে। কার কার অ্যাপেক্স জুতা আছে একটু কমেন্ট করে জানাও। এই জেনিথও কিন্তু জুতার ব্র্যান্ড। হ্যাঁ, তাহলে অ্যাপেক্স, জেনিথ, পিনাকল, এগুলো হচ্ছে কোম্পানির নাম। তারপর হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স কোম্পানির নাম, ভার্টেক্স কোম্পানি। তারপর হচ্ছে একমি, একমি কোম্পানি তো জানোই, তাই না? আচ্ছা, আচ্ছা, সবাই টাইমলাইন ডান লেখো। আমি আবার বলছি, গত ক্লাসে আমাদের প্রায় 850 জন স্টুডেন্ট ক্লাস করেছে, আজকে তোমরা বলেছো 1K। সো সবাই একটু, যারা ঘুমাচ্ছে বা ইয়ে করছে তাদেরকে একটু জাগিয়ে তুলো। সো আমরা দেখতে পাচ্ছি পিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, তারপর হচ্ছে একমি, অ্যান্ড দেন সামিট। এখানে 6টা ওয়ার্ড মুখস্থ করে রাখতে পারবো। তাহলে দেখো, পিনাকল অর্থ হচ্ছে শিষ্য বা চূড়া, তারপর হচ্ছে জেনিথ, শিষ্য বা চূড়া, সবাই পড়ো আমার সাথে। তারপর হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স হচ্ছে শিষ্য বা চূড়া, তারপর হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স হচ্ছে কি শিষ্য বা চূড়া, একমি, একমি হচ্ছে কি শিষ্য বা চূড়া, তারপর হচ্ছে সামিট হচ্ছে শিষ্য বা চূড়া। সো কোম্পানির নাম দিয়ে আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারবো যে এটা হচ্ছে, এর অর্থ হচ্ছে কি শিষ্য বা চূড়া। সো আমরা যেই জিনিসটা খেয়াল করবো, আবার একটু পড়ি, পিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, একমি, সামিট, আবার পড়ি, সবাই একটু পড়ি সবাই। এখানে কিন্তু 6টা ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে, এখানে কিন্তু 6টা হয়ে যাবে। সবাই একটু শেয়ার করে দেবো প্লিজ, সবাই একটু শেয়ার করে দাও। আমি আবার বলছি, এই লট্টো টট্টো আসবে না এখানে, আবার লট্টো দিস না। এখানে হচ্ছে যে 6টাই, কে কে আছে বলো, পিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, একমি, সামিট, এর অর্থ হচ্ছে শিষ্য বা চূড়া। এর অর্থ কি ভাইয়া? শিষ্য বা চূড়া। আশাফুল মুন্না লিখেছে, আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আসো, এখানে আমরা যে জিনিসটা বলছি মুখস্থ করে ফেলাও, আর পড়া লাগবে, ফিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, একমি, সামিট, সবাই লিখে ফেলো এবং পড়ে ফেলো, লিখো আর পড়ো, ঠিক আছে, লিখো আর পড়ো। 1000 হলে কাচ্চি খাওয়াবে না? হ্যাঁ কাচ্চি খাও, আরে চকলেট কি এর কাচ্ছি, রোজা রমজানের দিন, এখন আর খাওয়া দাওয়ার কথা বলিস না, ঠিক আছে। আচ্ছা এবার আসো, ফিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, একমি, তারপর হচ্ছে কি সামিট, এগুলো হচ্ছে কোম্পানির নাম, এগুলোর অর্থ হচ্ছে কি? হ্যাঁ, এর অর্থ হচ্ছে শিষ্য বা চূড়া, শিষ্য বা কি চূড়া, সবাই কি লিখা হয়েছে? তাহলে ভাইয়া বলো আমার সাথে, ফিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, সামিট, তারপর হচ্ছে একমি। তাহলে কি বললাম ভাইয়া? ফিনাকল, জেনিথ, অ্যাপেক্স, ভার্টেক্স, একমি, সামিট, তারপর হচ্ছে কি একমি, এগুলো থাকলে কি হবে? থ্যাংক ইউ, এগুলো এগুলো হচ্ছে শিষ্য বা চূড়া। সো এখানে আশা করি 6টা শেষ, 6টা ডান। এবার আসো পরেরটা, পরে খেয়াল করবো আমরা, আমরা এখন চলে যাব পরের একটা, 6টা অলরেডি আমাদের ডান হয়ে গেছে। এবার আসো ফুলযুক্ত কিছু ক্ষতিকর ওয়ার্ডস, এই ঘটনাটা একটু বলি, সেটা হচ্ছে বিউটিফুল, বিউটিফুল এটা কিন্তু ক্ষতিকর না। সো আমি যেগুলো বলবো ওগুলাই, আবার তোমরা হচ্ছে সবগুলো মিলিয়ে ফেলো না, আমাদের কাজ হচ্ছে মুখস্থ করা, আমাদের কাজ হচ্ছে কি মুখস্থ করা। সো আমাদের কাজ যেহেতু মুখস্থ করা, এখানে কিছু ফুলযুক্ত আছে, কি আছে? ফুলযুক্ত। সো ফুলযুক্ত থাকলে এখানে ফুল, আমি জানি না তোমরা লেখা বুঝতেছো কি না, ফুল আছে, তাহলে ফুলযুক্ত থাকলে সেটা হচ্ছে কি আমাদের ক্ষতিকর। এরকম ক্ষতিকর কী কী আছে সেগুলো একটু আমরা লিখে ফেলবো এবং শিখে ফেলবো, আমরা লিখে ফেলবো এবং কি শিখে ফেলবো। নাম্বার ওয়ান, হার্মফুল, প্রথম কি আছে ভাইয়া? হার্মফুল, দেখতে পাচ্ছ? আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও, সব অ্যাপেক্স স্যান্ডেল, একমি স্যালাইন। আচ্ছা ঠিক আছে, সো আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে ফুল আছে, বিউটিফুল না কিন্তু, ঠিক আছে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। আমি যেগুলো বলছি সেগুলাই, তোমরা আবার এগুলো সব মিলাইতে যাও না, এই ওয়ার্ডগুলো আমরা সাথে সাথে মুখস্থ করে ফেলবো। সো তোমরা যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে হার্মফুল আছে, কি আছে? হার্মফুল আছে, ক্ষতিকর। অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে বেইনফুল, বেইনফুল মানে হচ্ছে মারাত্মক ক্ষতিকর বা মারাত্মক অস্বস্তিকর অবস্থা। হ্যাঁ,
মারাত্মক ক্ষতিকর, তাহলে একটু মুখস্থ করে ফেলি, হার্মফুল, হার্মফুল হচ্ছে ক্ষতিকর, অ্যান্ড দেন বেইনফুল, মারাত্মক ক্ষতিকর, সবাই পড়ো, হার্মফুল হচ্ছে ক্ষতিকর, বেইনফুল হচ্ছে কি মারাত্মক ক্ষতিকর, মুখস্থ করে ফেলো, হার্মফুল কি ভাইয়া, হ্যাঁ হার্মফুল হচ্ছে কি ক্ষতিকর, আর বেইনফুল হচ্ছে কি মারাত্মক ক্ষতিকর। এবার আসো পরেরটা, হার্টফুল, এটাও কি ক্ষতিকর, তাহলে হচ্ছে হার্মফুল, বেইনফুল, হার্টফুল, এগুলো হচ্ছে ক্ষতিকর। এক কথা আমরা মনে রাখবো, কি কি ভাইয়া, হার্মফুল, বেইনফুল, তারপর হচ্ছে হার্টফুল, এগুলো হচ্ছে ক্ষতিকর, এগুলো কি ক্ষতিকর, হার্মফুল, বেইনফুল, আর এটা হচ্ছে কি হার্টফুল, এগুলো হচ্ছে ক্ষতিকর বুঝায়, কি বুঝায়, ক্ষতিকর বুঝায়। এবার আসো, এ ওয়ান্ডারফুল লিখো না আবার, আমি যেগুলা বলি ওইগুলাই, অন্যগুলো আবার বলো না, ওয়ান্ডারফুল, বিউটিফুল, এগুলো কিন্তু বলা যাবে না, ঠিক আছে। আসো তারপরে আসো পরেরটা, আমরা একটু খেয়াল করি, লিখে ফেলো, ঠিক আছে। বেইনফুল, অনিষ্টকর বা ক্ষতিকর কাছাকাছি ওয়ার্ড, তাহলে দেখো হার্মফুল, বেইনফুল, হার্টফুল, এটা হচ্ছে কি ক্ষতিকর, আর বেইনফুল মানে হচ্ছে কি অনিষ্টকর, আর অফুল মানে হচ্ছে কি শোচনীয়, অফুল মানে হচ্ছে কি শোচনীয়। অ্যান্ড দেন যে জিনিসটা খেয়াল করো, ড্রেডফুল, ড্রেডফুল হচ্ছে ভয়ঙ্কর। সো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করবো, সরি, ওকে, এখানে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে ভাইয়া হার্মফুল, তারপর হচ্ছে বেইনফুল, হার্টফুল, বেইনফুল, তারপর হচ্ছে কি অফুল, এবং হচ্ছে পরটা হচ্ছে ড্রেডফুল এবং কি, হ্যাঁ অফুল, এগুলো হচ্ছে কি, এগুলোর অর্থগুলো একটু সাধারণভাবে একটু লিখে ফেলো, সবাই লিখে ফেলো এবং পড়ো, সাথে সাথে পড়ো, সাথে সাথে পড়ো, আমরা একটু এখানে খেয়াল করছি। দেখো আমরা বলছিলাম হার্মফুল, বেইনফুল, হার্টফুল, হার্মফুল, বেইনফুল, হার্টফুল, এগুলো হচ্ছে ক্ষতিকর বা মারাত্মক ক্ষতিকর। আর এখানে দেখো এই জায়গাটা বুঝা যাচ্ছে না মনে হয়, আচ্ছা দেখো, তাহলে হার্মফুল, বেইনফুল, হার্টফুল, তারপর হচ্ছে বেইনফুল, অফুল, আর হচ্ছে কি ড্রেডফুল। তো এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, এগুলো ক্ষতিকর, অনিষ্টকর অথবা হচ্ছে কি শোচনীয় বোঝায়, ক্ষতিকর, অনিষ্টকর অথবা কি শোচনীয় বুঝায়। সো এটা একটু আমরা মুখস্থ করে ফেলি, হার্মফুল, বেইনফুল, হার্টফুল, এগুলো হচ্ছে কি ভাইয়া ক্ষতিকর, বেইনফুল মানে হচ্ছে অনিষ্টকর, বেইনফুল মানে কি অনিষ্টকর, তারপর হচ্ছে অফুল হচ্ছে শোচনীয়, আর ড্রেডফুল হচ্ছে কি ভয়ঙ্কর। তার মানে এখানে যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে আমরা পাচ্ছি এখানে ছয়টা ওয়ার্ড আমাদের মুখস্থ হয়ে গেল, তার মানে আশা করি যারা পড়তেছ এবং লিখতেছ তারা হচ্ছে যে মুখস্থ পেয়ে যাবা। এবার আসো, অলরেডি আমরা, হ্যাঁ লিখা ডান হয়ে গেছে কিনা একটু খেয়াল করো, এবার আসো সাইট, মৃত্যু বা হত্যা, মৃত্যু বা কি হত্যা, আচ্ছা কালার প্রবলেম, আমি লিখে দিচ্ছি সমস্যা নেই, আচ্ছা সাইট, সিআইডি একটু লিখে ফেলো সবাই, সাইট হচ্ছে মৃত্যু বা হত্যা, অনেকগুলো ওয়ার্ড আমরা এখন মুখস্থ করতে পারবো, সিআইডি ইয়ে করে দাও, হ্যাঁ লিখে দিচ্ছি আমি সমস্যা নাই, যেটা আমাদের বোঝা যাচ্ছে না, ঠিক আছে, হ্যাঁ লাইট, ওকে, তার মানে সাইড হচ্ছে মৃত্যু বা কি হত্যা, হ্যাঁ অনেকেই এ করে ফেলছো, এই সাইড দিয়ে আমরা অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করবো, লিখছো, সাইড হচ্ছে মৃত্যু বা হত্যা, লিখে ডান, যদি লিখে ডান হয় আসো দেখি আমরা কি কি আছে, হোমিসাইড, নরহত্যা, হোমিসাইড কি নরহত্যা, আর ফ্যাট্রিসাইড, পিতৃহত্যা, মানে পিতাকে হত্যা করে যে, তারপর হচ্ছে ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রিসাইড, ভ্রাতৃহত্যা, দেখো ভাই হোমিসাইড নরহত্যা, তারপর হচ্ছে প্যাট্রিসাইড পিতৃহত্যা, তারপর হচ্ছে ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃহত্যা, মানে ভাইকে হত্যা করা, তারপর হচ্ছে ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড হচ্ছে কি শিশু, ইনফ্যান্টি মানে কি শিশু, আর ইনফ্যান্টিসাইড মানে কি শিশু হত্যা, লিখছো ভাই শিশু হত্যা, তার মানে দেখো হোমিসাইড নরহত্যা, ফ্যাট্রিসাইড পিতৃহত্যা, তারপর হচ্ছে ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃহত্যা, তারপর হচ্ছে ইনফ্যান্টিসাইড শিশু হত্যা, লিখছ, হ্যাঁ এরকম অনেকগুলো বানাচ্ছ, ঠিক আছে, ওকে, পরের ক্লাস থেকে আমি স্লাইডগুলো একটু ভালোভাবে দিব, আর পরের ক্লাস তো নেওয়া মনে হয় হবে না, নাকি আমরা ডিলেট, হ্যাঁ আজকের ক্লাসটা ডিলেট করলে সবাই ক্লাসে ঠিক মতো থাকবে, সবাই একটু শেয়ার করে দাও, যারা পরে আসছে সবাই একটু শেয়ার করে দাও, তাহলে একটু পড়ি, হোমিসাইড হচ্ছে নরহত্যা, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃহত্যা, ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃহত্যা, ইনফ্যান্টিসাইড এটা হচ্ছে শিশু হত্যা, সুইসাইড আত্মহত্যা, সুইসাইড কি আত্মহত্যা, তারপর হচ্ছে দেখো আমরা যে জিনিসটা খেয়াল করবো, জেনোসাইড, জেনোসাইড হচ্ছে কি গণহত্যা, জেনোসাইড কি গণহত্যা, এরপর হচ্ছে
প্যারিসাইট, গুরু হত্যা, গুরুকে হত্যা করে যে প্যারিসাইট, ওকে। আর রাজহত্যা, রিজিসাইট, রাজহত্যা, রেসিড হচ্ছে কি রাজহত্যা, ঠিক আছে। তো একজন লিখছে বো হত্যা হয় না, বেহাদব কোথাকার, ওটা বানাবো নাকি। আচ্ছা আসো দেখি, নিচেরটা দেখা যায় না, এটা হচ্ছে ইনফ্যান্টিসাইড, শিশু হত্যা। আমি লিখে দিচ্ছি শিশু হত্যা, আমি লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে শিশু শিশু হত্যা, শিশু হত্যা। সবাই লিখে ফেলো, একটু খেয়াল করি ভাইয়া। দেখো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, নাম্বার ওয়ান সেটা হচ্ছে হোমিসাইড নর হত্যা, আর প্যাট্রিসাইড হচ্ছে কি পিতৃ হত্যা, ফ্যারিসাইড হচ্ছে গুরু হত্যা, তারপর হচ্ছে ফ্যাট্রিসাইড হচ্ছে ভাতৃ হত্যা, অ্যান্ড ইনফ্যান্টিসাইড হচ্ছে শিশু হত্যা, তারপর হচ্ছে রেজিসাইড হচ্ছে রাজহত্যা, জেনোসাইড হচ্ছে গণহত্যা, ঠিক আছে। এরপর হচ্ছে সুইসাইড হচ্ছে কি আত্মহত্যা। তো এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রায় আটটা মুখস্থ করে ফেলছি আশা করি। সবাই একটু পড়ি, হোমিসাইড, হোমিসাইড কি নর হত্যা, প্যাট্রিসাইড পিতৃ হত্যা, ফ্যারিসাইড গুরু হত্যা, তারপর হচ্ছে এখানে ফ্র্যাট্রিসাইড ভ্রাতৃ হত্যা, ইনফ্যান্টিসাইড শিশু হত্যা, রেজিসাইড রাজহত্যা, জেনোসাইড গণহত্যা, তারপর হচ্ছে সুইসাইড আত্মহত্যা। ডান পড়ছো, সবাই কি পড়ে ফেলেছ একটু বলো তো, পড়ে ফেলেছি কিনা, যারা পড়ে এসেছো সবাই একটু শেয়ার করে দাও। ওকে ওকে, থ্যাংক ইউ যারা অলরেডি শেষ হয়েছে, ডান আমাদের এখানে ডান আশা করি। এবার আসো পরবর্তী চলে যাব, সাইড দ্বারা যেগুলো হয়েছে এগুলো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে এবার আসো, কিউ ইউ আই, কিউ ইউ আই একটু খেয়াল করো, কিউ ইউ দ্বারা কিউ ইউ আই যদি এরকম থাকে আমরা খুব শর্টকাটে এগুলো হচ্ছে শান্ত দিয়ে বুঝতে পারি। দেখবা কিছু কিছু ওয়ার্ডের মাঝখানে বা শুরুতে কিউ ইউ আই আছে, কুয়ে, এখানে কিউ ইউ আই আছে, কুয়ে, এই জিনিসগুলো থাকলে আমরা শান্ত মনে করব, কি মনে করব শান্ত, তার মানে হচ্ছে কিউ ইউ আই এ দ্বারা হচ্ছে কি শান্ত। যেমন আমি তোমাদেরকে এখন একটা একটা করে দেখাচ্ছি, এই ওয়ার্ডগুলো অনেকেই খুব করে মুখস্থ করতে পারো না, সেটা হচ্ছে কুয়েট, কুয়েট এটা হচ্ছে শান্ত, কুয়েট হচ্ছে কি শান্ত, এটা আমরা অনেকেই জানি। কিন্তু এখানে আবার আরেকটা জিনিস মনে আছে, একটু মাথায় রাখবা, এই কুয়েট হচ্ছে শান্ত, আবার এই কুয়েট হচ্ছে কি আবার আলাদা অন্য একটা মিনিং, ঠিক আছে। সো এটা হচ্ছে কিউ ইউ আই ই টি, আর হচ্ছে কিউ আই টি ওটা ছিল বেশ বা মোটামুটি, এটা ছিল হচ্ছে বেশ বা মোটামুটি, আর কিউ ইউ আই ই টি অনেকে এটা ভাবও না, অনেকে চিন্তাও করো না, কিন্তু ভাই মনে রাখতে হবে কিউ ইউ আই ই টি এটা হচ্ছে শান্ত, আর কিউ ইউ আই টি ই যদি ইটা পরে আসে সেটা হচ্ছে বেশ বা মোটামুটি। বুঝতে পেরেছো কি সবাই, তার মানে কিউ হচ্ছে কি শান্ত। স্লাইড বেশি পড়ছে, আচ্ছা আমি স্লাইড ঠিক করছি, আমরা একটু কালারটা একটু ঠিক করছি, সমস্যা নাই, সবাই একটু খেয়াল করব। উজ্জ্বল আসো, লেখাটা ব্ল্যাক দিলে ভালো হতো, আচ্ছা পরেরটা আমরা দিব, সমস্যা নাই, ঠিক আছে একটু দেখা যায় না, করে দাও ব্ল্যাক করে দাও। এবার আসো পরেরটা, তার মানে একটা হচ্ছে শান্ত আর একটা হচ্ছে কি বেশ। এরপরে পরে দেখো ডিসকুয়েট, ডিসকুয়েট, ডিসকুয়েট হচ্ছে অশান্ত, তার মানে হচ্ছে কুয়েট হচ্ছে কি শান্ত আর ডিসকুইট হচ্ছে কি অশান্ত। দেখো কুয়েট হচ্ছে কি শান্ত আর ডিসকুইট হচ্ছে কি অশান্ত, তার মানে এখানে কিউ ইউ আই রয়েছে, কিউ আই রয়েছে, আর ডিস থাকার কারণে কি অশান্ত হয়েছে ডিসকুয়েট। এবার আসো ট্রাঙ্কুইল, দেখো তো ভাইয়া এই যে এখানে কিউ ই আই, কিউ ইউ আই আছে কি না, আছে, তার মানে কিউ আই আছে, তারপরে তোমার মাথা নিতে হবে কি ও এটা তো আমরা পড়ছি সেটা হচ্ছে কি শান্ত, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাঙ্কুইল এখানে কি শান্ত, ট্রাঙ্কুইল অর্থ কি শান্ত। এবার স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু বলো তো ভাই, ভাই ডাইল লাইভটা ডিলেট করেন, করিয়েন না ভাই, লাইভটা ডিলেট করতেই হবে আজকের ক্লাস। একজন বলছে ভাই আপনি খালি মিথ্যা বলেন, আপনি লাইভ ডিলেট করেন না, আজকে আমি লাইভটা ডিলেট করবো এই কারণে বিকজ আমি সারাদিন ক্লাস নিয়ে আবার স্লাইড বানিয়ে তোমাদের কাছে আসছি, বাট তোমরা কিন্তু নাই, ঠিক আছে। ওকে ডিসকুইট মানে হচ্ছে অশান্ত আর ট্রাঙ্কুইল মানে কি শান্ত। এবার আমরা চলে যাব, দেখি আরও কিছু ওয়ার্ড আছে,
এখানে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই দুইটা একটু কঠিন ওয়ার্ড, একটু তোমরা যদি দেখো সেটা হচ্ছে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে? এখানে দেখো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি শান্ত অবস্থা আর হচ্ছে মৌন সম্মতি দেওয়া, বা শান্ত অবস্থায় বা নীরবে সম্মতি দেওয়া, শান্ত অবস্থায় সম্মতি দেওয়া, নীরবে সম্মতি দেওয়া, ঠিক আছে? এবার আসো কুয়েশ্চেন্স, এটা কুয়েশ্চেন্স, তাহলে কুয়েশ্চেন্স এখানে কিউ ইউ আই আছে কিনা দেখো তো ভাই, কিউ ইউ আই আছে কিনা, আছে, তার মানে এই জায়গাটা আমরা দেখতেছি কিউ এ আই এবং ই এস সি ই এন সি, কুয়েশ্চেন্স এটা হচ্ছে শান্ত অবস্থা, কি হয়? শান্ত অবস্থা হয়। আর এখানে যে জিনিসটা আমরা খেয়াল করতেছি সেটা হচ্ছে একুয়েশ, একুয়েশ, একুয়েশ আছে, কিউ ইউ আই আছে কিনা, জাস্ট কিউ ইউ আই মনে রাখো, দেখো কিউ ইউ আই আছে, কিউ ইউ আই আছে, কিউ আই আছে, কিউ ইউ আই আছে, তার মানে এগুলো মনে রাখবে শান্ত, এগুলো দিয়ে কি মনে রাখবে? শান্ত দিয়ে মনে রাখবে। সো আমাদের মাথায় রাখতে হবে কোয়েট, তারপর হচ্ছে ডিসকোয়েট, তারপর হচ্ছে ট্রাঙ্কুইল, তারপর হচ্ছে একুয়েশ, তারপর হচ্ছে যে কোয়েশ, এগুলো যদি থাকে এটার অর্থ হবে কি? শান্ত অবস্থা। সবাই কি বুঝছি ভাই? ওকে সবাই বুঝছি এটা? আসো কি কি, হ্যাঁ আবার লাস্টবার একটু পড়ি, মুখস্থ করে ফেলো, কোয়েট শান্ত, ডিসকোয়েট হচ্ছে কি? অশান্ত, তারপর হচ্ছে ট্রাঙ্কুইল, ট্রাঙ্কুইল হচ্ছে কি? শান্ত, তারপর হচ্ছে একুয়েশ হচ্ছে কি? মনসম্মতি দেওয়া, শান্তভাবে সম্মতি দেওয়া, আর এখানে হচ্ছে কোয়েশেস, এটা হচ্ছে কি? শান্ত অবস্থা। আশা করি তোমাদের এটা হয়েছে। ওকে এবার আসো, মাঝখানে বোঝা লাগবে না, মাঝখানে আমরা বলছি কিউ ইউ আই মানে শান্ত অবস্থা, কিউ আই এই কথাটাই লেখা আছে, আমি যেটা মুখে বললাম সেটা লেখা আছে। সবার কি হয়েছে ভাই বলো? ক্রিয়েট হচ্ছে শান্ত, তারপর হচ্ছে ডিসকুইট হচ্ছে কি? অশান্ত, তারপর হচ্ছে ট্রাঙ্কুইল হচ্ছে কি? শান্ত, একুয়েশ হচ্ছে কি? একুয়েশ, একুয়েশ হচ্ছে কি? মনসম্মতি দেওয়া বা শান্তভাবে সম্মতি দেওয়া, আর এখানে কোয়েশ্চেন্স মানে কি? এখানে হচ্ছে শান্ত অবস্থা। সবাই কি বুঝছো ভাই? সবাই বুঝছো? ওকে আশা করি এটাও ডান। এবার আসো পরবর্তী চলে যাই, সবাই দ্রুত নোট করে ফেলো, সবাই নোট করে ফেলো, আমি দেখলাম অনেকেই কি কালার এটা, এত কমন সেন্সের অভাব। প্রশংসা, প্রশংসা, সবাই একটু এই যে বক্সে যে লেখাটা আছে সেটা হচ্ছে প্রশংসা, 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 ঠিক আছে? দেখো তোমরা যখন পড়তে যাও এই প্রশংসা দিয়ে, হ্যাঁ প্রশংসা দিয়ে অনেকগুলা কোশ্চেন আমাদের ভোকাবালি আসে, সেটা একটু খেয়াল করবো। প্রশংসা, প্রশংসা পাইছি। আচ্ছা সো আমি এই লেখাটা বক্সে যে লেখাটা আছে, বক্সে যে লেখাটা আছে সেটা হচ্ছে প্রশংসা। সো সবাই একটু খাতা কলম লিখো, প্রশংসা লিখেছ? যদি প্রশংসা লিখো তাহলে একটু খেয়াল করো, প্রথমটা হচ্ছে অ্যাক্লেম, অ্যাক্লেম, ক্লেম হচ্ছে, দেখো এবার মনে রাখবা ক্লেম মানে কি করা? দোষারোপ করা। আর এক্লেম মানে হচ্ছে উচ্চ প্রশংসা ধ্বনি, ক্লেম মানে কি? প্রশংসা, আর এক্লেম হচ্ছে কি? উচ্চ প্রশংসা, অনেক বেশি প্রশংসায় অতিরঞ্জিত করা। তাহলে মনে রাখবা কি ভাইয়া? ক্লেম, ক্লেম দ্বারা একটা ওয়ার্ড মনে রাখবা, ক্লেম মানে হচ্ছে কি করা? দোষারোপ করা। আর এক্লেম যখন এক্লেম হবে তখন উচ্চ প্রশংসা করা, মানে উল্টাটা হয়ে যাবে, কি হয়ে যাবে? উল্টাটা হয়ে যাবে। এটা আশা করি তোমাদের হয়ে গেল। তাহলে ক্লেম হচ্ছে, হ্যাঁ ক্লেম হচ্ছে দোষারোপ করা। এবার আসো পরেরটা, এনকোমিয়াম, এনকোমিয়াম, এই যে এনকোমিয়াম অতি উচ্চ প্রশংসা, তারপরে প্রশংসা দিয়ে কিন্তু অনেকগুলা তোমরা ভোকাবুলারি পাও। এখন আসো এই জিনিসগুলো মাথায় নিতে, বলো অ্যাক্লেম, এনকোমিয়াম, অ্যাক্লেম, এনকোমিয়াম, অ্যাক্লেম, এনকোমিয়াম, অ্যাক্লেম, এনকোমিয়াম, এর অর্থ কি ভাইয়া? উচ্চ প্রশংসা বা অতিরঞ্জিত করে কথা বলা, প্রশংসা করা। সো অ্যাক্লেম, ইনকোমিয়াম, এগুলো হচ্ছে কি? প্রশংসা বোঝায়, কি বোঝায়? প্রশংসা। এরপরে দেখো যদি আমরা বলি এক্সটল, তাহলে অ্যাক্লেম, এনকোমিয়াম, এক্সটল, অ্যাক্লেম, এনকোমিয়াম, এক্সটল, তার মানে দেখো অ্যাক্লেম, এনকোমিয়াম, এক্সটল, মুখস্থ করো, পরোয়াল লিখো, পরোয়াল লিখো, অ্যাক্লেম, এনকোমিয়াম, এক্সটল, সবাই পরোয়াল লিখো। আচ্ছা একটু সবাই শেয়ার করে দাও, পরে যারা আসছো সবাই একটু শেয়ার করে দাও। এগুলো ঢাকা ইউনিভার্সিটি সহ যেই কোনো বিশ্ববিদ্যালয়ে যেই কোনো ইউনিটি ইম্পর্টেন্ট, সব সকল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে?
কোনো সাজেশন নাই ভাই, শর্টকাট কোনো সাজেশন নাই, সফলতার কোনো শর্টকাট সাজেশন নাই। সো প্লিজ বিপথে যেও না, ভুল পথে হাঁটো না, নিচে ধরা খাবা। যখন ধরা খাবা তখন বুঝবা না। তোমরা 10 দিন কষ্ট করে যদি 600 ওয়াট মাথা নিতে পারো, 500 ওয়াট মাথা নিতে পারো, এর চেয়ে আর বড় পাওয়া কি? হ্যাঁ, এটা তোমাদের জন্য অনেক ভালো একটা জায়গা, ভালো একটা সেক্টর, এটা যদি তোমরা কাজে লাগাতে পারো। তাহলে অ্যাক্লেইম, এনকোমিয়াম, এক্সটল মুখস্থ হয়েছে? এনকম, এনকোমিয়াম, তারপর হচ্ছে অ্যাক্লেইম এবং কি এক্সটল, এর অর্থ হচ্ছে উচ্চ প্রশংসা। এর অর্থ কি? উচ্চ প্রশংসা। এবার আসো অ্যাক্লোড, এখানে দেখো অ্যাকোলেইড, অ্যাকোলেইড, অ্যাকোলেইড প্রশংসা। সো দেখো অ্যাক্লেইম, অ্যাকোলেইড এভাবে পড়তে পারো, অ্যাক্লেইম, অ্যাকোলেইড, এক্সটল, এনকোমিয়াম, অ্যাক্লেইম, অ্যাকোলেইড, এক্সটল, এনকোমিয়াম। পড়ো, সবাই আমার সাথে পড়ো। আমি কিন্তু এই অর্থগুলো জানি, কিন্তু আমার পড়তে হচ্ছে। সারাদিন রোজা রেখে যেহেতু আমি কষ্ট করতে পারছি, তোমরা কেন পারবা না ভাই? আমি কি তোমাদের এখানে কোনো টাকা পয়সা নিচ্ছি? নিচ্ছি না, জাস্ট আমি চাই তোমাদের এই দুর্বলতাটা কাটিয়ে উঠুক। তাহলে অ্যাক্লেইম প্রশংসা ধ্বনি, অ্যাকোলেইড প্রশংসা, তার মানে অ্যাক্লেইম, অ্যাকোলেইড, এক্সটল, এনকোমিয়াম। এভাবে অ্যাক্লেইম, অ্যাকোলেইড, অ্যাক্লেইম, অ্যাকোলেইড, এক্সটল, এনকোমিয়াম। সবাই একটু পড়ো, সবাই একটু পড়ো, অ্যাক্লেইম, অ্যাকোলেইড, এক্সটল, এনকোমিয়াম। কিছু কিছু আছে টেকনিক দিয়ে হয় না, এগুলো মুখস্থ করতে হবে, টাড়া মুখস্থ। আসেন, অ্যাক্লেইম, অ্যাকোলেইড, এনকোমিয়াম, তারপর হচ্ছে এক্সটল। ওকে, আশা করি চারটে হয়ে গেছে। এবার আসো, এবার আসো পরের টার্ম। এবার দেখো এনকোমিয়াম, এক্সটল, ইওলোজাইস। দেখো ইওলোজাইস, এখানে দেখো ইওলজি থেকে ইওলোজাইস, তার মানে এনকোমিয়াম, এক্সটল, ইওলোজাইস, ই দিয়ে যেগুলো আছে একসাথে পড়ো, একবার একটু গানের শুরু পড়ো। এনকোমিয়াম, এক্সটল, ইওলোজাইস, এনকোমিয়াম, এক্সটল, ইজোলাইস, তার মানে দেখো এনকোমিয়াম, এক্সটল, ইওলোজাইস, তার মানে এনকোমিয়াম, এক্সটল, ইওলোজাইস, অ্যাক্লেইম, অ্যাক্লোড, অ্যাক্লেইম, অ্যাক্লোড, অ্যাকোলোজ, অ্যাক্লেইম, অ্যাকোলোজ বা অ্যাকোলেইট, অ্যাক্লেইম, অ্যাকোলেইট, তারপর হচ্ছে এখানে এনকোমিয়াম, এক্সটল, ইওলোজাইস। তারা এইভাবে একটু পড়ো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? এরপরে আসো লড, এল এ ইউ এ ডি, লড প্রশংসা করা, এল ও ইউ এ, এল এ ইউ এ ডি, লড, লড হচ্ছে কি? প্রশংসা করা। লড হচ্ছে কি ভাইয়া? প্রশংসা করা। তারপর দেখো লডেটরি, লডেটরি হচ্ছে প্রশংসাপূর্ণ, লডেটরি হচ্ছে কি? প্রশংসাপূর্ণ। তাহলে পড়ো এইভাবে, এখানে এবার যদি এভাবে পড়ো, অ্যাক্লেইম, অ্যাকোলেইট, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, অ্যাকোলেইট, অ্যাকোলেইট, অ্যাক্লেইম, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, এবার লড, লডেটারি, লড, লডেটারি, সবাই একটু পড়ো ভাই, লড, লডেটারি, সবাই একটু পড়ো, ঠাড়া মুখস্থ, সবাই একটু পড়ি, লড, লডেটারি, লড, লডেটারি, লড, লডেটারি, এগুলো হচ্ছে প্রশংসাপূর্ণ বা প্রশংসা করা। তাহলে দেখো কীভাবে পড়তে হয়, অ্যাক্লেইম, অ্যাকোলেইট, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, অ্যাক্লেইম, অ্যাকোলেইট, তারপর হচ্ছে কি ভাইয়া? এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, লড, লডেটারি, এবার পড়ো দেখবা যে হয়ে গেছে, লড, লডেটারি, এগুলো হচ্ছে প্রশংসা, এগুলো হচ্ছে কি? প্রশংসা, ঠিক আছে? এবার আসো প্রশংসা। এরপরে আমরা যে জিনিসটা খেলবো, অ্যাগ্রান্ডাইজ। দেখো অ্যাগ্রান্ডাইজ, শক্তি, সম্পদ, সম্মান বৃদ্ধি করা, এক কথা হচ্ছে কি? কোনো প্রশংসা করে এগুলা কি বাড়িয়ে বলা। অ্যাগ্রান্ডাইজ মানে হচ্ছে কি? শক্তি, সম্পদ, সম্মান বৃদ্ধি করা, এটা হচ্ছে প্রশংসার মধ্যেই পড়ে, এই জন্য আমরা বলতে পারি অ্যাগ্রান্ডাইজ। কি ভাইয়া? অ্যাগ্রান্ডাইজ। সো আমরা যে জিনিসটা খেয়াল করছি, অ্যাক্লেইম, অ্যাকোলেট, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইজ, লর্ড, ল্যাবরেটরি, ওকে, তারপর হচ্ছে কি ভাইয়া? অ্যাগ্রান্ডাইজ, অ্যাগ্রান্ডাইজ, অ্যাগ্রান্ডাইজ মানে শক্তি, সম্পদ, সম্মান বৃদ্ধি করা। ডান, সবাই একটু লিখে পড়ো। আমাদের ক্লাস কিন্তু যারা সঠিক টাইমে করবে না তাদের কিন্তু আমি আবার বলছি, ক্লাস কিন্তু আমি ভাইয়া চোখে লাগছে। আচ্ছা ঠিক আছে, এই কালার আর দিব না জীবনেও, যাও এই কালার আর দিব না, তোমাদের কাছে বলে দিলাম। ওকে আসো, এবার আসো ভেনারেট, ভেনারেট, ভেনারেশন, ভেনারেট, ভেনারেশন। দেখো ভাই আমার সাথে পড়ো, আশা করি মুখস্থ হয়ে যাবে। ভেনারেট শ্রদ্ধা করা বা গ্রবিত শ্রদ্ধাভক্তি। তাহলে দেখো কীভাবে মনে রাখতে পারি, প্রশংসা বা শ্রদ্ধা এগুলো এই ক্ষেত্রে আমাদের এই ওয়ার্ডগুলো হয় কি কি? অ্যাক্লেইম, অ্যাকোলেইট, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, লড, লডেটারি, অ্যাগ্রান্ডাইজ, ভেনারেট, ভেনারেশন, অ্যাগ্রান্ডাইজ, ভেনারেট বা ভিনারেট, ভেনারেশন। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে প্রশংসাপূর্ণ উক্তি বা শ্রদ্ধা ভক্তি, এই জিনিসগুলো বোঝায়। সবাই কি লিখছো ভাই? আবার কি পড়বা? আবার একটু পড়ো, তারপর মুখস্থ হয়ে যাবে। অ্যাক্লেইম, অ্যাকোলেইট, বলো, সবাই একটু পড়ো, জোরে জোরে পড়বা, জোরে জোরে পড়তে হবে, নাহলে কিন্তু মুখস্থ হবে না। বলো অ্যাক্লেইম, অ্যাকোলেইট, এনকোমিয়াম, এক্সটল, ইউলোজাইস, লড, লডেটারি, লড, লডেটারি, অ্যাগ্রান্ডাইজ, ভেনারেট, ভেনারেশন, অনেকগুলো ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। অ্যাক্লেইম, অ্যাকোলেইট, এনকোমিয়াম, এক্সটল, তারপর ইউলোজাইস,
এরপরে বলছিলাম লর্ড লরেটারি, অ্যাগ্রেন্ডাইজ, ভেনারেট, ভেনারেশন, মনে থাকবে? সবার কি মনে থাকবে ভাই? ডান, থ্যাংক ইউ। এরপরে আসো, অনেকে বলতেছে ভাই আপনার চেহারায় ক্লান্তি আসছে, ক্লান্তি আসবে স্বাভাবিক, আমি আজকে ছয়টা ক্লাস নিছি, ছয়টা ক্লাস মানে টানা প্রায় 11 ঘন্টা ক্লাস নিচ্ছি, মাঝখান থেকে শুধু ইফতারের টাইম একটু রেস্ট, মানে 12 ঘন্টায় চলতেছে প্রায়। সো তোমরা একটু খেয়াল করবা, এগুলো যেহেতু কষ্ট করছি তোমরা হচ্ছে অবশ্যই সেগুলো, এই যে এই কালার ঠিক আছে, দেখো এই কালারটা কি আছে, ঠিক আছে, ঐক্য, মিল বা সামঞ্জস্য। এখন আমরা খেয়াল করবে কি ঐক্য, মিল বা সামঞ্জস্য, ঠিক আছে, ঐক্য, মিল, সামঞ্জস্য। তার মানে দেখো কনফর্মিটি, কনগ্রুইটি, কনগ্রুইটি, তারপর হচ্ছে কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড। দেখো ভাই খুব মজা লাগবে, মজা পাবো, আসো আসো একটু দেখো, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, কন 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 কন, মিল, ঐক্য, কন কন। দেখো মিল, ঐক্য বা সামঞ্জস্য, আমরা এটা কি বলবো, মিল, ঐক্য বা সামঞ্জস্য, কন কন কন, দেখো কি সুন্দর, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড। আসো আবার বলছি, কন 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 তার মানে কি, সামঞ্জস্য, মিল বা হচ্ছে যে ঐক্য বুঝাবে, তাহলে এগুলো কি, কনফর্মিটি, কি আছে ভাইয়া, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, ভাইয়া পারতেছো? একটু সবাই একটু শেয়ার করে দেও না ভাই, 700 স্টুডেন্ট তো আসবে। ওকে সবাই যারা আসছে দেখি কয়জন আসছে, শেয়ার হচ্ছে মাত্র 348 জন, ক্লাস দেখতেছে 650 জন, কিন্তু হচ্ছে শেয়ার হচ্ছে 369। সো স্বাভাবিক, আসলে এগুলো আসলে তোমাদের জন্য, আমি কিন্তু ক্লাস নিব না ভাই, যদি তোমরা পাশে না থাকো, এই সারাদিন এত পরিশ্রম করে এসে এই ক্লাস নিলে আমার কোনো যায় আসবে না, আমি ইচ্ছে বলে একটা পেইড কোর্সের ব্যাস পড়ালে অনেক টাকা পয়সা পাবো। সো এটা আমি জানি না তোমরা এটা কীভাবে দেখছো, একটু প্লিজ সবাই সবার জায়গা থেকে ঠিক রাখবা। আর যারা 30 ডে চ্যালেঞ্জে আছো, আমাদের আগামীকাল থেকে 1-2 থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আচ্ছা আসো, বলছিলাম কন কন কন, এটা হচ্ছে কি বোঝায়, সাদৃশ্য, ঐক্য বা কি সামঞ্জস্য বোঝায়। তো সেক্ষেত্রে কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, কয়েকবার পড়ো তোমাদের মনে মুখস্থ হয়ে যাবে, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, সবাই একটু পড়ি ভাইয়া, কনফর্মিটি, তারপর হচ্ছে এই জায়গাটা দেখো কনগ্রুইটি, কনসোনেন্স, তারপর হচ্ছে কনগ্রুয়েন্স, তারপর হচ্ছে কি কনকর্ড, কন কন কন, সবাই কি একটু মুখস্থ হয়েছে, সবাই একটু বলো তো, সবার মুখস্থ হয়েছে কিনা, মুখস্থ হয়েছে? আচ্ছা তাহলে হচ্ছে কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, এগুলো থাকলে কি হবে, ঐক্য, মিল বা সামঞ্জস্য। সো ঐক্য, মিল, সামঞ্জস্য দিয়ে আরো কিছু হয় সেগুলো একটু আমরা দেখব, সেটা হচ্ছে কম্প্যাক্ট, চুক্তি বা পারস্পরিক শর্ত, তাহলে এখানে মিল রয়েছে, পারস্পরিক শর্ত কি, পারস্পরিক চুক্তি বা পারস্পরিক শর্ত, তাহলে এইটা মনে রাখবে, কম্প্যাক্ট, কভেনেন্ট, দেখো কম্প্যাক্ট, কভেনেন্ট, কম্প্যাক্ট, কভেনেন্ট, কম্প্যাক্ট, কভেনেন্ট, একটু মনে রাখো, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, আর এখানে হচ্ছে কম্প্যাক্ট, কভেনেন্ট, কম্প্যাক্ট, কভেনেন্ট, সবাই উচ্চারণ করে আমার সাথে পড়ো, মুখস্থ হয়ে যাবে, সবাই একটু মুখস্থ করে পড়ো, সবাই একটু মুখস্থ করে পড়ো, আবার বলছি সবাই একটু মুখস্থ করে পড়ো, সেটা হচ্ছে কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, আর এখানে কম্প্যাক্ট, কভেনেন্ট, কম্প্যাক্ট, কভেনেন্ট, কম্প্যাক্ট, কভেনেন্ট। ওকে, এ হচ্ছে অ্যাকর্ড, তো এটা এখানে এই অ্যাকর্ডটা তোমরা এখানেও মুখস্থ করে ফেলতে পারো, এই অ্যাকর্ড, কনকর্ড, অ্যাকর্ড, দেখো তাহলে এই কনকর্ডটা এখানে এভাবে না পড়ে তোমরা এখানে নিয়ে আসো, তাইলে তো হয়ে যায়, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, অ্যাকর্ড, অ্যাকর্ড, কনকর্ড, অ্যাকর্ড, কনকর্ড, তাহলে অ্যাকর্ড, কনকর্ড, এগুলো থাকলে কি হবে? ওকে, ইয়াসিন আরাফাত বলছে শেয়ার দিতে পারি না, ব্যাক স্পেসে যাও তারপর শেয়ার অপশন পাবা, তাহলে এখানে আমরা কিছু ওয়ার্ড মুখস্থ করে ফেললাম, কনফর্মিটি, কনগ্রুইটি, কনসোনেন্স, কনগ্রুয়েন্স, কনকর্ড, অ্যাকর্ড, অ্যাকর্ড, কনকর্ড, অ্যাকর্ড, কনকর্ড, কনগ্রুয়েন্স, কনসোনেন্স, কনগ্রুইটি, কনফর্মিটি, তারপর হচ্ছে কম্প্যাক্ট, কভেনেন্ট। ওকে, আশা করি মুখস্থ করে ফেলছো, এবার আসো পরেরটা চলে যাই, সবাই লিখতে পারছো কিনা একটু জানাও,
এবার আসো বিকৃত করা, কি করা? বিকৃত করা। বিকৃত করার ক্ষেত্রে আমরা তিনটা জিনিস খুব সহজে মুখস্থ করে ফেলবো, খুব সহজ। ফেস, ফেস, ধরো ফেস আছে, কি আছে? ফেস, অথবা হচ্ছে ফিগার আছে, ফেস আছে, ফিগার আছে, অথবা ফর্ম আছে। তাহলে দেখো ফেস ফিগার ফর্ম, ফেস ফিগার ফর্ম, এর আগে যদি ডি দাও, ডি দাও, আর এখানে ডিস দাও, তাহলে কিন্তু এটা বিকৃত হয়ে যায়। তাহলে দেখো ফেস মানে মন, মুখমণ্ডল, আর ডি মানে কি একটু নেগেটিভ দেয় না, তারপরে হচ্ছে ডিফেস, তারপর হচ্ছে ডিফর্ম, ডিসফিগার, এর অর্থ হচ্ছে কি? বিকৃত করা। ডিফে, এখানে দেখো ডিফেস কি কি আছে ভাইয়া? ডিফেস, ডিসফিগার, তারপর হচ্ছে ডিফর্ম, ডিফেস, ডিসফিগার, ডিফর্ম, ঠিক আছে? ওকে, তাহলে একটু পড়ো, একবারে সহজ একটু খেয়াল করলে হবে। ডিফেস, তারপর হচ্ছে ডিসফিগার, তারপর হচ্ছে ডিফর্ম, মুখস্থ করে ফেলি, সবাই আসো। ডিফেস, ডিফর্ম, ডিসফিগার, ডিফেস, ডিফর্ম, ডিসফিগার, এগুলো থাকলে কি হবে ভাইয়া বলো তো? ওকে বলো, ডিফেস, ডিসফিগার, ডিফর্ম, ডিফর্ম, ফর্ম থেকে কি? ডিফর্ম, আর ফেস থেকে কি? ডিফেস, ফিগার থেকে ডিসফিগার, এগুলো অর্থ কি হবে? বিকৃত করা। বলো ভাই মুখস্থ হয়েছে কিনা বলো। ডিফেস, ডিফর্ম, ডিসফিগার, মুখস্থ হইলে একটু বলো, মুখস্থ হইলে একটু ডান লিখো। ডিফ, হ্যাঁ যদি মুখস্থ হয় ভাই একটু ডান লিখো, ডান, থ্যাংক ইউ। ওকে এবার আসো, অমনি, এই যে আসো, সর্ব, অমনি, অল, এটা দিয়ে, এটা কিন্তু দুইটা জায়গায় হয়, এটা ওয়ান আর সাবস্টিটিউশনও হয়, আবার হচ্ছে যে আমাদের ভোকাবুলারির আকারও আসতে পারে। সো তোমরা একটু খেয়াল করবা, এটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছি। ওয়ান হু ইজ অল পাওয়ার, ওয়ান হু ইজ অল, মনে রাখবা যদি অল থাকে, কি থাকে? অল, তার মানে অল পাওয়ার, যেটি হচ্ছে সর্বশক্তি, মানে অল মানে কি? সর্ব, তার মানে হচ্ছে ওয়ান হু ইজ অল পাওয়ার, অল পাওয়ারফুল, অল পাওয়ার কি? সর্বশক্তিমান, তার মানে হচ্ছে অমনিপোটেন্ট। কি হয় ভাইয়া? অমনিপোটেন্ট। সবাই একটু মুখস্থ বলি, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, তিনি হচ্ছেন অমনিপোটেন্ট, তিনি হচ্ছেন কি? অমনিপোটেন্ট। সবাই একটু দ্রুত লিখে ফেলো, ওয়ান হি ইজ অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট মানে সর্বশক্তিমান। তারপরে দেখো ওয়ান হি ইজ অল নোয়িং, অল, অল মানে কি? সর্ব, আর সর্ব আসলে অমনি চলে আসবে, কি চলে আসবে? অমনি আসবে। তাহলে দেখো বিষয়টায়, অল পাওয়ারফুল মানে অমনিপোটেন্ট, আর অল নোয়িং মানে হচ্ছে অমনিসিয়েন্ট। তো এখানে আমরা দেখি অমনিসিয়েন্ট, তো অল নোয়িং মানে হচ্ছে কি? অমনিসিয়েন্ট। সো আমরা দেখতে পাচ্ছি অল পাওয়ারফুল হলে অমনিপটেন্ট বা সর্বশক্তিমান, আর যদি অল নোয়িং দেখি তাহলে কি হয় ভাইয়া? অমনিসিয়েন্ট, সর্বজ্ঞ। সবাই বুঝছো? একটু সবাই লিখে ফেলো। এবার আসো, তাহলে অল পাওয়ারফুল মানে হচ্ছে অমনিপটেন্ট, সর্বশক্তিমান। যখন দেখবা অল আছে, তুমি সামনে অমনিকে নিয়ে আসবা, কাকে নিয়ে আসবা? অমনিকে নিয়ে আসবা, অল থাকলে অমনিকে নিয়ে আসবা। তাহলে অল পাওয়ারফুল, অমনিপটেন্ট, আর অল নোয়িং, অল নোয়িং হলে কি? অমনিসিয়েন্ট। অ্যান্ড দেন দেখো অল ওভার, তার মানে প্রেজেন্ট, অল ওভার, প্রেজেন্ট, অল ওভার, যে সর্বত্র বিরাজমান, তার মানে অমনি প্রেজেন্ট। খুব সুন্দর, মজার কিন্তু কিন্তু ভাইয়া, অমনি প্রেজেন্ট, অল থাকলে অমনি, অল থাকলে কি হবে? অমনি হবে। তাহলে হচ্ছে অল পাওয়ারফুল, অমনিপটেন্ট, তারপর হচ্ছে অল নোয়িং, অমনিসিয়েন্ট, অ্যান্ড দেন হচ্ছে প্রেজেন্ট, অল ওভার, সব জায়গায় সর্বত্র বিরাজমান, অল প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট। জাস্ট হচ্ছে অল প্রেজেন্ট না বলে তুমি গেলে অমনি প্রেজেন্ট বলবা, মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কিন্তু বলো মুখস্থ হবে না? মুখস্থ হবে কিনা বলো। এরপর আসো, দেখো অল কাইন্ডস অফ ফুডস, অল কাইন্ডস অফ, অল আছে কিনা? আছে, অল থাকলে অমনি নিয়ে আসবা, যে সব খাবার খায়, ঠিক আছে, সে হচ্ছে সর্বভুক, অমনিভোরাস, অমনিভোরাস। তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা মুখস্থ রাখতে পারি, অল আছে, কি আছে? অল। তাহলে অল থাকলে আমাদেরকে মনে রাখতে হবে অমনি নিয়ে আসতে হবে, অল থাকা মানে হচ্ছে কি? অমনি নিয়ে আসতে হবে। তাহলে অমনি নিয়ে আসতে অল পাওয়ারফুল, অমনিপটেন্ট, অল নোয়িং, অমনিসিয়েন্ট, তারপর হচ্ছে অল ওভার, প্রেজেন্ট, অল ওভার, অমনি প্রেজেন্ট, সহজ জিনিস। এরপর আসো অল কাইন্ডস অফ ফুডস, যে সব কিছু খায়, তার মানে হচ্ছে কি? অমনিভোরাস, অমনিভোরাস, পেট ভরা, এই ভরা থেকে কি? ভোরাস। তাহলে হচ্ছে অমনিভোরাস, মনে থাকবে চারটা? বলো তো ভাই শেষ হয়েছে কিনা? হয়েছে, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া?
এবার আসো। হ্যাঁ থ্যাংক ইউ, আশা করি তোমাদের এটা হয়ে গেছে। এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা অলরেডি অনেকগুলা প্রায় 50+ 50+ আমরা ভোকাবলি শেষ করে ফেলেছি এতটুকু টাইমের মধ্যে, প্রায় 40-35 মিনিটের মধ্যে। সো তোমরা যদি আবার একটু বাসায় পড়ে পড়ো, আই থিঙ্ক এগুলো মনে থাক, মানে ভুল হওয়ার সম্ভাবনা নাই। তাহলে গত দুই দিনে আমরা প্রায় 120টা ওয়ার্ড, গতকাল এবং আজকে মিলে 120টা ওয়ার্ড মিনিং পড়ে ফেলছি। তোমাদের শেখানোর টার্গেট হচ্ছে আমার 700টা। তো যদি 120টা না পড়ো, আবার যদি আজকে একটু রিভিশন না দাও ভুলে যাবা। সো এগুলো একটু রিভিশন দিতে হবে। ডান, রিভিশন দিবা তো? অবশ্যই রিভিশন দিতে হবে। আর আমার আজকের ক্লাসের রেসপন্স দেখে আমার ক্লাস নেওয়ার ইচ্ছা জাগতেছে না। আমি সারাদিন ক্লাস প্রায় হচ্ছে যে টানা ছয়টা ক্লাস নিয়ে তারপর হচ্ছে তোমাদের ক্লাস নেই। সো এটা তোমাদের বুঝতে হবে। রোজা রমজান, রোজা থেকে সারাদিন রোজা থেকে এত পরিশ্রম তোমাদের জন্য করছি, তোমরা যদি সেটাকে না আগ্রহ দেখো তাহলে তো সমস্যা, তাই না? আসো এবার আসো, প্রায় 120টা ওয়ার্ড মিনিং তোমরা খাতা, এটা অবশ্যই নোট ডাউন করবা এবং সেগুলো রিভিশন দিবা। বা 700টা যদি মাথায় থাকে তুমি আর টেনশনই করো না, সময় আছে। আসো এবার আসো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেসব প্রিপোজিশনগুলো দুইটার সাথে হয়, ঠিক আছে, এখানে একটু খেয়াল করবা। অ্যাকিউজড অফ, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে, অ্যাকিউজড অফ, এটা হচ্ছে অভিযুক্ত। তো এটা জানিস, হি ইজ অ্যাকিউজড অফ থিফ, সে চুরির জন্য অভিযুক্ত। আর অ্যাকুইট ওয়ান অফ, এটা হচ্ছে অভিযুক্ত, এটা হচ্ছে খালাস দেওয়া। তার মানে হচ্ছে এটার সাথে অফ হবে আর অ্যাকুইটের সাথে কি হবে, অফ হবে। মনে রাখবা, অ্যাকুইজড অফ হচ্ছে অভিযুক্ত আর অ্যাকুইট অফ হচ্ছে খালাস দেওয়া। এটা হচ্ছে অভিযুক্ত হওয়া আর এটা হচ্ছে কি, খালাস দেওয়া। দুইটাই কি হবে, হ্যাঁ দুইটাই কি হবে, অফ হবে। আর এই জায়গাটা একটু খেয়াল করো, এই আমাদের হেডওয়ার্ডটা আছে কি, এগ্রি। এগ্রির সাথে উইথ হতে পারে, এগ্রির সাথে অনও বসতে পারে, এগ্রির সাথে টু বসতে পারে। এখন কোথায় উইথ বসবে, কোথায় অন বসবে, কোথায় টু বসবে, এটা ক্লিয়ার না হয়ে পরীক্ষার হলে যদি যাও তুমি ডাব্বা পাবা 100%, কারণ তুমি বেসিকটা ক্লিয়ার হও নাই। সো বেসিকটা একটু ক্লিয়ার হও। এগ্রি মানে আমরা জানি সম্মত হওয়া বা একমত হওয়া, এটা তো জানি। এগ্রি মানে হচ্ছে কি, সম্মত হওয়া বা একমত হওয়া। এখন একমত কি, তুমি কার সাথে হচ্ছ, যদি কোনো পার্সনের সাথে হও, যদি কোনো পার্সনের সাথে হও তার মানে হচ্ছে তুমি, যেমন এখানে ইউ আছে, এগ্রি উইথ ইউ, পার্সন আছে এই জন্য উইথ হবে। আর যদি কোনো পয়েন্টে হও তাহলে হচ্ছে কি, অন, এগ্রি অন। আর কোনো যদি প্রপোজালে হও তাহলে হচ্ছে এগ্রি টু। তাহলে মাথায় রাখো, এগ্রি উইথ কখন হবে, কোনো ব্যক্তির সাথে হলে সেটা এগ্রি উইথ হবে, আর যদি কোনো পয়েন্টে হয় তাহলে এগ্রি অন হবে, আর যদি কোনো প্রপোজালে হয় তাহলে এগ্রি টু হবে। তাহলে কি হবে, এগ্রি টু। সবাইকে বুঝতে পেরেছি ভাই? আচ্ছা, আমাদের প্রায় 650 ক্লাস দেখছে কিন্তু শেয়ার হচ্ছে মাত্র কত, একটু দেখি, একটু সবাই শেয়ার করে দাও, যারা আসছো সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া, আমি ক্লাস রাখবো, একটু সবাই শেয়ার করে দাও। আমি 10 মিনিটের জন্য হলেও রাখবো, নো প্রবলেম। আচ্ছা, সো একটু সবাই শেয়ার করে দিও। স্যার যদি কেউ ডাক না শুনে তাহলে একলা চলে রে ভাই, একলা চলার দরকার নাই, আমি আমার সাথে অনেক মানুষ আছে, একলা চলতে পারবো না, ঠিক আছে। আসো, কি একটা মোটিভেশন দিচ্ছে। আসো তাহলে ভাইয়া, এগ্রির সাথে উইথ হবে কি, পার্সনের ক্ষেত্রে অনের ক্ষেত্রে, পয়েন্টের ক্ষেত্রে অন হবে আর প্রপোজালের ক্ষেত্রে ট্রু হবে। সবাই কি কনফিউশনটা ক্লিয়ার? যদি এগ্রি আসে অনেকে ভুল করে আসবা, কখন উইথ হয়, কখন টু হয়, কখন অন হয় মাথায় রাখতে হবে। এগ্রি উইথ কোনো ব্যক্তির ক্ষেত্রে, এগ্রি অন কোনো পয়েন্টের ক্ষেত্রে, এগ্রি টু কোনো প্রপোজালের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এবার আসো, এবার আসো এই জায়গাটা, কারেক্ট স্পেলিং। কিছু কারেক্ট স্পেলিং আছে খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো আসে, এগুলো হচ্ছে আমরা খেয়াল করব, ঠিক আছে। 579 শেয়ার, হ্যাঁ তাহলে আরও বাকি আছে, সবাই একটু শেয়ার করে দেবা। দেখো এখানে অ্যালোট, অ্যালোট থেকে অ্যালোটমেন্ট, আবার অ্যালোটি। এই অ্যালোটি মানে হচ্ছে ডাবল এল ডাবল টি ডাবল ই, মজার কাহিনী। দেখো ডাবল এল ডাবল টি ডবল ই, তার মানে হচ্ছে ডবল এল ডবল টি ডবল ই, অ্যালোটি অ্যালোটি বানান করো, এ ডবল এল ও অ্যালো ডবল টি ডবল ই অ্যালোটি অ্যালোটি, তার মানে হচ্ছে অ্যালোটি ডবল এল ডবল টি ডবল ই। মনে রাখবে, এগুলো কিন্তু ভুল হয়ে যায়। সো যেগুলো একটু কনফিউজিং এগুলো তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে তোমরা যারা আমার 30 ডেজ চ্যালেঞ্জে আছো ওরা হচ্ছে এই পরীক্ষাটা দিচ্ছ, এবং আশা করি যারা পরীক্ষা রীতিমতো দিবা, 30টা দিন পরীক্ষা দিবা, তাদের ভোগাবলির আর কোনো
প্রবলেম হবে না। আর আমি এটা নিশ্চিত দিয়ে বলতে পারি, যেহেতু আমার অনেক বছর অভিজ্ঞতার জায়গা থেকে আমি এই তোমাদেরকে পিডিএফগুলো দিচ্ছি, যারা আমার 30 ডে চ্যালেঞ্জে আছো তারা খুব ভালো করবে ইনশাল্লাহ। আমি আশ্বস্ততা করছি না, ইনশাল্লাহ ভালো করবা, ইনশাল্লাহ কমন পড়বে। আর কোনো সাজেশন টাজেশন আমি বলছি না, অল্প পরে চান্স পাওয়া খুব কঠিন ভাই, কারণ এটা ইউনিভার্সিটি, কোন সময় কী প্রশ্ন করে বলা যাবে না। সো একটু পরিশ্রম করে, এই যে এই পরিশ্রম কথাগুলো বলছি, ক্লাসগুলো নিচ্ছি, এগুলো একটু মাথায় নাও। তাহলে এখানে অ্যালার্টি বানানো হচ্ছে LLTEE। এবার আসো এখানে দেখো, অ্যাক্সেসরি অ্যাক্সেস CCS, তার মানে AEESSORY, তারপর সে SSORY, ওকে মনে থাকবে অ্যাক্সেসরি। এবার অ্যাকোমোডেশন দেখো, অ্যাকোমোডেশন AEESSEEMM, অ্যাকোমোডেশন অনেক পরীক্ষায় আসছে, বিগত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসছে এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা সবাই একটু কমেন্ট করে লিখে দাও এগুলো, তাহলে ভুল কম হবে। তাহলে অ্যালোটি মানে হচ্ছে LLTEE, আর অ্যাকোমোডেশন AEESSEEMM, অ্যাকোমোডেশন মাথায় আনবা। ও অ্যাকোমোডেট না, ভাইয়া ভাইয়া বলছিল, ভাইয়া কী বলছিল, ভাইয়া বলছিল CCM, তার মানে তুমি দেখলে বুঝতে পারা, তাহলে CCM। এরপর হচ্ছে মডেশন DATION, এগুলো ভুল হয় না, আমাদের ভুল হয় হচ্ছে ডবল এ, কোনটা ডবল এ, কোনটা BB, কোনটা CC, কোনটা TEE, কোনটা EE, এগুলো আমাদের ভুল হয়। তাই দেখো অ্যালোটি, অ্যাক্সেসরি, অ্যাকোমোডেশন, এগুলো তোমরা সাথে সাথে কমেন্ট করো, তাহলে তোমাদের আর প্রবলেম হবে না, ঠিক আছে। গলার 12টা বাজছে রে, ওকে এবার আসো, আশা করি কার্ড স্পিনিংটা তোমরা লক্ষ্য করেছ। এবার আসো আমরা খেয়াল করবো পরবর্তীতে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব এগুলো মনে থাকে না, আমার অনেক জ্বালাই তো এই গ্রুপ ভার্ব, আমার যে কি পরিমাণ জ্বালাইছে ভাই লাইফে। সো আমরা একটু খেয়াল করব, আসো গ্রুপ ভার্ব, এই যে জিনিসগুলো দেখো ভাই, সত্যি কথা বলতে আমি অলরেডি, আমাকে কালকে ক্লাস নেওয়ার পর অনেকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আমি 5 ঘন্টা 6 ঘন্টা পড়েও এত কিছু মনে রাখতে পারি না। সো আমার 1 ঘন্টার কষ্টের জন্য তুমি যদি 5 ঘন্টা তোমার বাঁচে এবং তুমি যদি আমাকে নামাজ পড়ে একটু দোয়া করো, বাবা তোমার বাবা মা দোয়া করে, সেটাই আমি চাই। তাহলে এই রমজানে সারাদিন রোজা রেখে ক্লাস নিয়ে এত পরিশ্রমের কোনো দরকার নেই। সো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের পাশে থাকতে চাই। তো তোমরা সবাই একটু যে নোটটা করছো, নোটটা শেয়ার করবা গ্রুপে, নোট শেয়ার করছে মাত্র 20 জন, ক্লাস করছে কালকে 850 জন, ইট ইজ ভেরি প্যাথেটিক, এটা আমার আমার কাছে একটু খারাপ লাগে। সো তোমরা একটু দেখো, তোমাদের আমি 1 ঘন্টা একটু বক বকাইলে যদি তোমার 5 ঘন্টার কাজ হয়, তাহলে ভাই এটাই ভালো না, আমি করলাম সমস্যা নাই, কিন্তু তোমরা তো সেটা করবা। আসো একটু খেয়াল করি, এবার আসো গ্রুপ ভার্ব, এটা আমার মনে থাকতো না বেশি। এই গ্রুপ ভার্ব হচ্ছে অ্যাক্ট আপন, এটা ডিপেন্ড অন মানে কোনো কিছুর উপর নির্ভর করা, অথবা টেল আপন অথবা কি ক্ষতি করা, এই জিনিসটা আমাদের বুঝায়। তাহলে অ্যাক্ট আপন দ্বারা কোনো কিছু নির্ভর করে কাজ করা বুঝায়, টেল আপন বা এফেক্ট ক্ষতি করা, দুইটা অর্থ, একটা হচ্ছে ডিপেন্ড অন অথবা কি ক্ষতি করা, আমরা সেন্টেন্স দেখে অ্যান্সার করতে হবে। যদি হচ্ছে দেখো, যদি হচ্ছে দেখো অ্যাক্ট আপন ডিপেন্ড অন, কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, টেল আপন এফেক্ট ক্ষতি করা। সো এখানে মাথায় রাখতে হবে দুইটা জিনিস, কোনো কিছু নির্ভর হয়ে কাজ করা অথবা কি ক্ষতি করা, অথবা কি ক্ষতি করা, এই দুইটা ওয়ার্ড মাথায় রাখতে হবে। কয়টা? দুইটা, অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা অথবা ক্ষতি করা, এই দুইটা মাথায় রাখতে হবে, সেন্টেন্স দেখে আমরা অ্যান্সার করব। এরপর দেখো বিয়ার উইথ, বিয়ার উইথ হচ্ছে টলারেট বা সহ্য করা, সহ্য করা, বিয়ার উইথ, বলো আমার সাথে একটু পড়ো, বিয়ার উইথ, ওকে বিয়ার উইথ হচ্ছে সহ্য করা, বিয়ার উইথ হচ্ছে কি সহ্য করা। আজকে কি 11টায় ক্লাস দেওয়ার কারণে কি স্টুডেন্ট কম নাকি? হ্যাঁ, ক্লাস আজকে ডিলিট করলে পরের ক্লাসগুলো সবাই করবে, ঠিক আছে, আজকে ডিলিট হলে সবাই পরের ক্লাসগুলো করবে ইনশাল্লাহ, আশা করি। বিয়ার উইথ হচ্ছে কি সহ্য করা, আর ব্লো আপ বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, ব্লো আপ মানে বিস্ফোরণিত হয়ে এটা হচ্ছে উড়িয়ে দেওয়া। তাহলে বিষয়টা হচ্ছে আমরা একটু পড়ি, ধরো অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন হচ্ছে কোনো কিছুর উপরে কি করা নির্ভর করা অথবা ক্ষতি করা, অথবা হচ্ছে কি করা, এখানে হচ্ছে এই জায়গাটা কোনো কাজের উপরে কোনো কিছুর উপরে নির্ভর করে কাজ করা। আর দ্বিতীয়ত হচ্ছে বিয়ার উইথ, বিয়ার উইথ হচ্ছে সহ্য করা, আর ব্লপ হচ্ছে কি বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া, ঠিক আছে। এবার আসো ফ্রেজিন ইডিয়মস, কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজিন ইডিয়মস এখানে আমরা দেখতে পাচ্ছি, তোমরা একটু খেয়াল করবা। অ্যাট এ লইভ,
দেখো অ্যাট, অ্যাট দ্বারা দুইটা এখানে দেখতে পাচ্ছি, অ্যাট এ লোয়েব অ্যাট এ লস, সবাই একটু পড়ো, অ্যাট এ লোয়েব অ্যাট এ লস, যাদের কাছে আমার বইগুলো আছে বা আমার শিটগুলো আছে তোমাদের এগুলাতে আছে আই থিঙ্ক সো, যেমন অ্যাট এ লোয়েব এর মানে হচ্ছে কি নিম্নমুখী, অ্যাট এ লস এটা হচ্ছে কি হতবুদ্ধি, অ্যাট এ লোয়েব হচ্ছে কি নিম্নমুখী, আর অ্যাট এ লস হচ্ছে কি হতবুদ্ধি, ঠিক আছে। আচ্ছা অনেকে রিটেন নিয়ে খালি প্রশ্ন করতেছো, রিটেনের প্রস্তুতি নিয়ে, আচ্ছা ভাই রিটেনের বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাইলে রিটেনের কোনো বিকল্প নাই, যারা রিটেন নিয়ে কথা বলছো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে যার অবস্থান থেকে প্রস্তুতি নিলে রিটেনে খুব ভালো করা যাবে। আমার ইউটিউবে কিছু রিটেনের ফ্রি ক্লাস আছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের, চাইলে ওইখান থেকে দেখিয়ে নিতে পারো, আর যারা পেড কোর্সে করবা তারা পেড কোর্সে করলে হবে। আর রিটেন থেকে অনেকে বই সাজেস্ট চাচ্ছ, তোমরা বাজারে এই বইটা একটু দেখবা রিটেন হ্যাক্স, একটু দেখে তারপরে সিদ্ধান্ত নিও, আই থিঙ্ক তোমাদের অনেক উপকার হবে, ঠিক আছে ইনশাল্লাহ। রিটেন হ্যাক্স, যেহেতু রিটেনের কথা বলছো আমি বলে দিচ্ছি, রিটেন হ্যাক্স বইটা এটা কালেক্ট করে নিও, এটা থেকে পড়ো ইনশাল্লাহ অনেক ভালো করবা। এবার আসো, এই দুইটা গেল, এবার আসো কোয়ালিটেডে, খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্রেজ কোয়ালিটেডে, তার মানে হচ্ছে মুলতবি করা বা লিভ আপ। আর পামিডেজ, পাম পামিডেজ মানে কি উন্নতির কাল, ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যে জিনিসটা, ভাইয়া ক্লাস কি প্রতিদিন করবেন, আমার ক্লাস নেওয়ার ইচ্ছে হচ্ছে ভোকাবুলারি 15টা ক্লাস নিব, 15টা ক্লাসে প্রায় 600 থেকে 700 ওয়ার্ড তোমাদের মুখস্থ করাইয়া দিব, ফ্রেজ ইন ইডিয়মস যেগুলো একটু বুঝতে বা তোমাদের ধরতে ঝামেলা হয়, গ্রুপ ভার্ব তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো বুঝিয়ে দিব, বাট তোমরা হচ্ছে ক্লাসে থাকলে, আর না থাকলে কিন্তু নিব না। এবার আসো, না আমরা আজকের ক্লাসটা ডিলিট করে রাখবো, কল ইট এ ডে এটা হচ্ছে মুলতবি করা, পামিডেজ, পামিডেজ হচ্ছে উন্নতির কাল, পামিডেজ হচ্ছে কি উন্নতির কাল, তাহলে সবাই একটু খেয়াল করি, অ্যাট এ লোয়েব মুখস্থ করাও, অ্যাট এ লোয়েব মানে হচ্ছে নিম্নমুখী, অ্যাট এ লস হতবুদ্ধি কি করবে ভেবে পায় না, এবং হচ্ছে কল ইট এ ডে এটা হচ্ছে মুলতবি, আর পামিডেজ হচ্ছে কি উন্নতির কাল। সবাই পড়ছি ভাই, সবাই পড়ছি, সবাই পড়ছি, ওকে ওকে, যারা পড়ছো আশা করি ইনশাল্লাহ, যারা পরে আসছো একটু শেয়ার করে রেখে দাও, আমি হচ্ছে যে আমরা আরও 15-20 মিনিট বা 1 ঘন্টার মতো রাখবো, এরপরে ক্লাস থাকবে না, সো প্লিজ সবাই একটু তোমাদের মতো করে নোট শেয়ার নোট করে নিও। সো আই থিঙ্ক তোমরা হচ্ছে আজকের যা যা পড়ালাম সবগুলো নোট করেছো, আমরা আজকে আর বেশি সময় নিচ্ছি না, আমাদের স্লাইডও শেষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর কারা আছো যে যারা 30 ডে চ্যালেঞ্জে আছো একটু জানিয়ে দাও, কারণ ভাইয়ার চাই যে তোমরা হচ্ছে 30 ডে চ্যালেঞ্জও ভালো করে রাখো, 20 মিনিট রাখেন 10 মিনিট রাখেন, হ্যাঁ 20 মিনিট 1 ঘন্টা রাখবো ইনশাল্লাহ। 30 ডে চ্যালেঞ্জে কারা আছো ইনশাল্লাহ কালকে 1 নম্বর এবং 2 নম্বর ডের উপর পরীক্ষা হবে, সবাই একটু PDFগুলো পেয়েছো আই থিঙ্ক, সবাই একটু ভালো করে প্রস্তুতি নিবা, তোমাদের সকলের প্রতি দোয়া রইল। আর আরেকটা বিষয় ভাইয়া, আমি চাই তোমাদের পাশে থাকতে, তোমরা যদি তোমাদের 5 ঘন্টার পর 1 ঘন্টা কভার করতে পারো তাহলে আমি এই জায়গাটা সফল হব। সো এখানে 700 ওয়ার্ড মিনিং যদি তোমার মাথায় থেকে যায় তুমি আরও 500 অটো পারবা, 700 ওয়ার্ড মিনিং যাদের ভালো থাকবে তারা অটো আরও 500 পারবা, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। সো সবাই ভালো থাকো সুস্থ থাকো, সকলের প্রতি দোয়া রইল, শুভকামনা রইল, তোমরা হচ্ছে রিটেনটাও ভালো করে পড়ো, গ্রামারটাও ভালো করে পড়ো। আল্লাহ হাফেজ, আমার জন্য একটু দোয়া করো, অনেক ক্লান্ত শরীর নিয়ে তারপর তোমাদের ক্লাসে আসছি, আশা করি আমি এটা অব্যাহত রাখবো যদি তোমরা আমাকে আল্লাহ একবারে এইভাবে সুস্থতা দান করে। সো তোমাদের দোয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সবাই ভালো থেকো সুস্থ থাকো, সকলের প্রতি আবারও শুভকামনা জানাচ্ছি, আল্লাহ হাফেজ, পরিশ্রম কখনো বৃথা যায় না, তোমরা অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালাম।